পাবনা সদর উপজেলা দোগাছি ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কে চক দুবলিয়া নামক স্থানে ইঞ্জিন চালিত ভটভটি উল্টে গাড়ির হেলপার নিহত হয়েছে। এ সময় গাড়ির চালক ও আরও এক হেলপার আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সকালেই সড়ক দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সদর থানা ওসি তদন্ত আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই সকল অবৈধ যানবাহন সড়কে চলাচল করার কারণে অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়কে অবৈধ যানবাহন চলাচল অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।